আমার প্রিয় ক্লাস টুয়েলভের ছাত্র তোমাদের সবাইকে আমার চ্যানেল স্টাডি ফর এডুকেশানে স্বাগত জানাই তোমাদের সায়েন্সের খুবই ইম্পর্ট্যান্ট একটি সাবজেক্ট হলো কেমিস্ট্রি এবং কেমিস্ট্রিতে আমাদের যে সমস্ত অর্গানিক রিয়াকশানসগুলো আছে আমি সেগুলোর ওপর ভিডিও দিচ্ছিলাম আমি তোমাদের আগের ভিডিওতে অনেকগুলি তোমাদের যে সমস্ত জৈব বিক্রিয়া আছে সেগুলি আমি বিক্রিয়ার নাম এবং যে বিক্রিয়ার গুরুত্ব সমস্ত বিষয় তোমাদের জানিয়েছিলাম আজ আমি আরও কয়েকটি বিষয় তোমাদের জানিয়ে দেব আজকে প্রথমেই আমরা যে বিক্রিয়ার বিষয়ে জানব সেটি ভীষণ গুরুত্বপূর্ণ সেটি হলো ক্যান্নিজারো বিক্রিয়া এবং সেই ক্যান্নিজারো বিক্রিয়াতে আমাদের যে সমস্ত আমাদের বিক্রিয়ার যে বর্ণনা সেটা তোমরা দেখে নাও আলফা হাইড্রোজেন পরমাণু নেই এমন কোনো অ্যালটিহাইট খাড়ের ফিফটি পারসেন্ট এনে ওইচ বা কে এ জলীয় দ্রবণের উপস্থিতিতে শতজারিত এবং বিজারিত হয়ে এক অনু অ্যাসিড লবণ হিসাবে থাকে এবং অনু অ্যালকোহল উৎপন্ন করে এবং এখানে উদাহরণটা দেখে নাও এবং এখার এরপরে তোমরা এই ক্যানিজারো বিক্রিয়ার যে প্রয়োগ সেটি এখানে রয়েছে দেখে নাও কার্বক্সিলিক অ্যাসিড ও প্রাইমারি অ্যালকোহল প্রস্তুতিতে এবং মিশ্র ক্যানিজারো বিক্রিয়ায় অ্যালডিহাইট হিসেবে এইচসিএসএইচ ফর্মালডিহাইড ব্যবহার করে উপরে অ্যারোমেন্টিক ওয়ান ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতিতে ব্যবহৃত হয়ে থাকে তার মানে ওয়ান ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতিতে অতি অবশ্যই তোমরা ক্যানিজারও বিক্রিয়াটি করো এরপরে চলে আসব পরেরটা সেটাও ভীষণ ইম্পর্টেন্ট সেটি হলো টিসেঙ্কো বিক্রিয়া এবং সেই বিক্রিয়ার যে বর্ণনা সেখানে এটা রয়েছে তোমরা দেখে নাও লিখে নিতে পারো অথবা স্ক্রিনশট তুলে নিতে পারো এবং এখান থেকে আমাদের কোনো অ্যালডি হাইট থেকে এক ধাপে এস্টার প্রস্তুতিতে ব্যবহৃত আমি বারবার বলছি যে তোমাদের যখন ট্রান্সফরমেশন হয় বা রূপান্তর সেগুলোতে কিন্তু এই বিক্রিয়াগুলো ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষাতে কিন্তু রূপান্তর আসবেই সেজন্য যখন তোমাদের অ্যালডি হাইট থেকে এক ধাপে স্টার প্রস্তুত আসবে তখন কিন্তু তোমরা এই তৃসংক্য বিক্রিয়াটি অ্যাপ্লাই করবে এরপরেটা যেটি হচ্ছে সেটা হচ্ছে হ্যান্ডস্টিকার বিক্রিয়া এটাও ভীষণ ইম্পর্টেন্ট এবং এই বিক্রিয়ার বর্ণনাটা তোমরা দেখে নাও এবং এখানে হলো প্রয়োগ আমাদের নেক্সট যে বিক্রিয়া সেটা ভীষণ ইম্পর্টেন্ট টিম্যান বিক্রিয়া এবং এই বিক্রিয়াতে দেখে নাও বিক্রিয়ার বর্ণনাতে ষাট ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ক্লোরোফর্মের সঙ্গে ফেনলের ক্ষারীয় দ্রবণে রিফ্লাক্স করার পর ঠান্ডা করে লঘু এইচ টু এস ওপর অ্যাসিড দ্বারা অম্লায়িত করলে প্রধানত অর্থ হাইড্রক্স্যাসি বেঞ্জালডিহাইট হ্যাঁ স্যালিস্যালডিহাইটের সামান্য পরিমাণ প্যারা হাইড্রক্সি বেঞ্জাল ডিহাইট উৎপন্ন হয় এখানে তোমরা উদাহরণটা দেখতে পাচ্ছ বিক্রিয়ার প্রয়োগ হলো ফেনলিক অ্যালডিহাইড প্রস্তুতিতে ইহা ব্যবহৃত হয়ে থাকে অর্থাৎ রাইমান তেমন বিক্রিয়া কিমান বিক্রিয়াটি ফেনলিক অ্যালডিহাইড প্রস্তুতিতে ব্যবহৃত হয়ে থাকে এর পরেরটিও ভেরি ইম্পর্টেন্ট কোলবে স্মিথ বিক্রিয়া এবং সেখানে বিক্রিয়ার যে বর্ণনা সেটি শুষ্ক সোডিয়াম ফেনে থেকে কার্বো কার্বন অক্সাইডের সঙ্গে উচ্চ চাপে চার থেকে সাত অ্যাটমসফিয়ারে উত্তপ্ত করলে একশো কুড়ি থেকে একশো চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডে আলফা হাইড্রক্স অ্যাসি বেঞ্জইক অ্যাসিডে সোডিয়াম লবণ বা সোডিয়াম স্যালিসাইলেট উৎপন্ন হয় একে শীতল অ্যাসিড দ্বারা আমলিক করলে স্যালিসাইলিক অ্যাসিড পাওয়া যায় এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মানে কোলভেসফিট বিক্রিয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট রিয়াকশান এবং এখানে আমাদের বিক্রিয়ার প্রয়োগ যেটি সেটি দেখে নাও স্যালিসাইলিক অ্যাসিডের প্রস্তুতিতে ব্যবহৃত হয় ওষুধ রূপে ব্যবহৃত হয় এমন কতগুলি গুরুত্বপূর্ণ যৌগ যেমন হচ্ছে স্যালল মিথাইল স্যালিসাইলেজ প্রভৃতি স্যালিসাইলিক অ্যাসিড থেকে তৈরি করা হয়ে থাকে এরপরে চলে আসবো আমাদের পরবর্তী যেটি হচ্ছে সেটি হলো ক্রেসেন বিক্রিয়া এবং সেই বিক্রিয়াতে যে বর্ণনা সেখানে দেখে নাও বেঞ্জাল দিয়াইটি আলফা হাইড্রোজেন এই যে তোমাদের এই যে আলফা হাইড্রোজেন এই যে আলফাবৃতে অস মানে অসম্পৃক্ত কার্বনিল যোগ এই জিনিসটা কিন্তু বুঝতে হবে যে কি রয়েছে তাহলে আমাকে কোন বিক্রিয়া মানে কোন রিয়াকশানটা আমার হবে এবং এখানে তারপরে তার প্রয়োগটা রয়েছে এবং নেক্সট হলো পার্কিন বিক্রিয়া এখানেও দেখো বিক্রিয়ার যে বর্ণনা এবং তার প্রয়োগ এখানে দেওয়া রয়েছে এর পরেরটি হল বেঞ্জয়ন কনডেনশেশন এখানেও তোমাদের বিক্রিয়ার যে বর্ণনা রয়েছে সেটি দেখে নাও জলীয় ইথানলে দ্রবীভূত পটাশিয়াম সায়ানাইডের সঙ্গে বেঞ্জাল দেওয়া বিক্রিয়ায় বেঞ্জয়েন নামক একটি আলফা হাইড্রক্সি কিটোন উৎপন্ন হয়ে থাকে এবং এটি হলো উদাহরণ এবং এখানে তোমাদের বেঞ্জয়েন প্রস্তুতিতে ব্যবহৃত হয় বেঞ্জয়েন থেকে বেঞ্জিল বেঞ্জিলিক অ্যাসিড হ্যাঁ এইগুলো সমস্ত গুরুত্বপূর্ণ যৌগ প্রস্তুতিতে ব্যবহৃত হয়ে থাকে আর এই বিক্রিয়াগুলির সঙ্গে তোমরা হফম্যান বিক্রিয়াটাও পড়ে নিও ওইটাও খুবই ইম্পর্টেন্ট আমাদের অনেক প্রয়োগে লাগে তাহলে আমি তোমাদের আজ আরও বাকি যে বিক্রিয়াগুলি ছিল সেগুলি দিয়ে দিলাম আশা রাখি ভিডিওটি তোমাদের খুবই উপকার আসবে এরপরে আমি তোমাদের আরও অনেক কেমিস্ট্রির গুরুত্বপূর্ণ ভিডিও দিতে থাকব তাই তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেল স্টাডি ফর এডুকেশান এবং আমার আরেকটি চ্যানেল আছে স্টাডি ফর এডুকেশান টু যার লিঙ্ক তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে আমি এই দুটো চ্যানেলেই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও আমি আপলোড করতে থাকব। এবং এই চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও বন্ধুদের শেয়ার করে দিও থ্যাংক ইউ